এখানে জাতমান বাছুরের খুব ভালো, এই জাতমানটা সব জায়গায় পাওয়া যায় না। এই ভালো আপনি কিভাবে জানলেন এখানে যে ভালো? না এটা আপনার গুণমান ওই আপনার মালে আপনি অবশ্য যে জিনিস যেটা ভালো এটা মনে করেন দেখলে একটু বুঝতে পারবেন। এই সচরাচর খামারিরা এখানে এই বাছুর রাখে না, এটা আপনি মনে করেন আপনার বাহিরের সব বাছুরগুলা বীজ বাইরের বীজ সংগ্রহ করে ওনারা এটা আর কি কালেকশন করছে। তো যাই হোক উনি আগে বিক্রি করতো না। হ্যাঁ আগে বিক্রি করতেন না, আগে বিক্রি করতেন না জানা মতো, এখন খুব সমস্যা তো খামার নিয়ে। এই জন্য সমস্যা মানে খামার তো ভেঙে দিছে, বেরিবার থেকে ভেঙে দেওয়া উচিত, ভেঙে দেওয়া মানে কি খামার থেকে তুলে দিছে, তুলে দিছে জায়গা থেকে, তার জায়গা কিনা ছিল বা যেকোনো, যাই হোক যাই হোক সেটা ওই বিষয়টা আমরা পুরোটা জানি না, কিন্তু খামার থেকে তুলে দিছে ভেঙে দিছে, সে এখানে আশ্রয় নিছে সেটি আমরা জানি সবাই, কিন্তু সে এ কারণে হয়তো অনেকগুলো বিক্রি করছে, প্রায় আমার মনে হয় ইতিমধ্যে প্রায় 300-এর কাছাকাছি বিক্রি। হ্যাঁ আমিও কালকে শুনতে পারলাম যে 300-এর কাছাকাছি বিক্রি করছে। তো আজকে দেখি একটা নেওয়ার ইচ্ছুক ছিল আপনার মাধ্যমে চ্যালেঞ্জ দেখে আমি আসছি আজকে। আচ্ছা আচ্ছা, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আজকের এই নতুন প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি কলাতিয়া জাকির ডেয়ারি ফার্ম। আমরা এই জাকির ডেয়ারি ফার্ম এই মুহূর্তেও জানি যে গাভী বাছুর বিক্রি চলছে, যারা দুধের ভালো জাতের দুধের গাভী এবং বাছুর সংগ্রহ করতে চান অতি দ্রুত এই জাকির ডেয়ারি ফার্মে যোগাযোগ করুন, নাহলে যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি, অনেক গাভী বিক্রি হচ্ছে, যে কোনো মুহূর্তে আগে আসলে আগে পাবেন, হয়তোবা আপনি ভালো একটি গাভী হারাত পেতে পারেন যদি এই জাকির ডেয়ারি ফার্মে থেকে গাভী ক্রয় করেন। আমরা সেরকম দেখতে পাচ্ছি দিনে দিনে গাভী বিক্রি হচ্ছে, চলে যাচ্ছে, অনেক কমে গেছে, ইতিমধ্যেই দুই অংশ বিক্রি হয়ে গেছে, প্রায় এখন হয়তো 150 গাভী বাছুর রয়েছে, 200-300 গাভীর মতো বিক্রি হয়ে গেছে আমরা জেনেছি, এখন অল্প কিছু বাকি রয়েছে বিক্রির অপেক্ষায় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ভালো ভালো জাতের ফ্রিজিয়ান জার্সি এই ধরনের গাভী রয়েছে, এরকম দুধ দোয়াচ্ছে গাভীর, যারা একেবারে দেখে যাচাই বাছাই করে দেখতে পাচ্ছেন এই যে ভাইয়েরা দুধ দোয়াচ্ছে। যারা ভালো জাতের গাভী খুঁজছেন, আপনারা যদি ভালো জাতের গাভী এই মুহূর্তে খুঁজে থাকেন, দামের কথা চিন্তা না করে আপনারা এই গাভী সংগ্রহ করতে পারেন জাকির ডেয়ারি ফার্ম থেকে। আমরা দেখতে পাচ্ছি এখনও বেশ কিছু গাভী আছে, আপনারা গাভী সংগ্রহ করতে পারেন এখান থেকে। দেখুন চমৎকার চমৎকার কিছু গাভী রয়েছে, এই যে দেখুন আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন চমৎকার কিছু গাভী আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন চমৎকার একটি মন্ডি জাতের গাভী আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য গাভী এখনও আছে, প্রায় 150-এর মতো 200-এর মতো গাভী বাছুর রয়েছে, যারা এখনও চিন্তা করছেন যে ভালো জাতের গাভী খুঁজছেন, যারা তারা জাকির ফার্ম যোগাযোগ করতে পারে। আমাদের এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে নাম্বার পাবেন, নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়া খাড়াকান্দি সানারঘাট জাকির ডেয়ারি ফার্ম। আমরা এইখানে আপনারা চলে আসতে পারবেন, মোবাইলে কথা বলতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি ভাইয়েরা দেখছেন, আমরা দেখি ভাই কোথা থেকে আসছেন, ভাইয়ের সাথে একটু কথা বলতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভাই ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা এই জাকির ফার্মে আপনি দেখতেছি, আপনি ঘুরে ঘুরে কি দেখছেন, কি উদ্দেশ্যে আসা হলো? আমি দেহে আসছি একটা বাছুর সংগ্রহ করার জন্য। তো ভাইয়ের মান জাতমান খুব বাছুরের খুব ভালো, তো ভাই ঢাকা উদ্যান থেকে আসে এখানে নিচ্ছে, শুনলাম কালকে গত রাত্রে, তো খবর পাইয়া আজকে আসলাম। গত রাতে খবর পাইছেন, কিভাবে খবর পাইলেন? আমি আপনার আপনার ইউটিউব চ্যানেল থেকে খবর পাইছি, তো আমি অনেকদিন যাবৎ মোবাইল হাতে নেওয়া হয় না, তো তো কালকে হাতে নিয়ে হঠাৎ করে দেখলাম জাকির ডেয়ারি ফার্মটা আপনার কলাইতে ছানারঘাট চলে আসছে, তো এখানে আসলাম একটা দেখি বাছুর নিতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, মানে আপনি ইউটিউব থেকে বা পেজ থেকে দেখে আপনি ভাবছেন যে বাছুর যদি খুঁজছেন, এখানে আসলে কী ভাবছেন কি? আপনি বাছুর তো অনেক জায়গায় পাওয়া যায় বা হাটে পাওয়া যায় অন্য খামারে, জাকির ফার্মে কেন চিন্তা করেন? এখানে জাতমান বাছুরের খুব ভালো, এই জাতমানটা সব জায়গায় পাওয়া যায় না। এই ভালো আপনি কীভাবে জানলেন এখানে যে ভালো? না এটা আপনার গুণমান ওই আপনার মালে আপনি অবশ্য যে জিনিস যেটা ভালো এটা মনে করেন দেখলে একটু বুঝতে পারবেন। এই সচরাচর খামারিরা এখানে এই বাছুর রাখে না, এটা আপনি মনে করেন আপনার বাহিরের সব বাছুরগুলা বীজ বাইরের বীজ সংগ্রহ করে ওনারা এটা আর কি কালেকশন করছে। তো যাই হোক উনি আগে বিক্রি করতো না,
আগে বিক্রি করতেন না আগে বিক্রি করতেন না জানা মতে এখন আর খুব সমস্যা তো খামার নেই এইজন্য সমস্যা মানে খামার তো ভেঙে দিয়েছে বেরিবার থেকে ভেঙে দেওয়া উচিত ভেঙে দেওয়া মানে কি খামার থেকে তুলে দিয়েছে তুলে দিয়েছে জায়গা থেকে তার জায়গা কিনা ছিল বা যেখানে যাই হোক যাই হোক সেটা ওই বিষয়টা আমরা পুরোটা জানি না কিন্তু খামার থেকে তুলে দিয়েছে ভেঙে দিয়েছে সে এখানে আশ্রয় নিয়েছে সেটি আমরা জানি সবাই কিন্তু সে এই কারণে হয়তো অনেকগুলো বিক্রি করছে প্রায় আমার মনে হয় ইতিমধ্যে প্রায় 300 এর কাছাকাছি বিক্রি হ্যাঁ আমিও কালকে শুনতে পারলাম যে 300 এর কাছাকাছি বিক্রি করছে তো আজকে দেখি একটা নিয়ার ইচ্ছুক ছিল এর মাধ্যমে চ্যালেঞ্জ দেখে আমি আসছি আজকে আচ্ছা আচ্ছা ভালো কথা আপনারা দেখেন এখন পর্যন্ত মালিক আনোয়ার ভাইয়ের সাথে কথা হয়েছে কিনা হ্যাঁ আনোয়ার ভাইয়ের সাথে কথা হয়েছে যে একটা গুরু উনি কি করতেছে ট্রিটমেন্ট দিচ্ছে পরে দেয়া লিলে দেখি ওনার সাথে কথা বলে আচ্ছা আপনি কি উদ্দেশ্য আপনার কি খামার আছে আমার খামার আছে বর্তমান আমার ছোট থেকে আর কি সার বাচ্চা ছিল এখন আমি চাচ্ছি যে একটা এই গাবি গরুর খামার করার জন্য আচ্ছা সার বাচ্চার খামার আছে মানে এখন চিন্তা করছে ভবিষ্যতে ভালো বাচ্চা পাওয়া যায় না এই জন্য আমি চিন্তা করতেছি এখান থেকে নিয়ে একটা হোক দুইটা হোক নিয়ে আর কি সংগ্রহ করে রাখে আমার ছোটখাটো খামার আছে আপনি প্রেগনেন্সি বাচ্চা নেবেন নাকি একদম ছোট বাচ্চা নেবেন বকনা বাচ্চা নেবেন বকনা তো প্রেগনেন্সি বকনাইতে বলতেছি হ্যাঁ মানে প্রেগনেন্সি এইরকম কিছু নাকি না আরো আরো ছোট না না এই এই সাইজেরই নিব আর কি প্রেগনেন্সি এরকম কিছু নিতে চাচ্ছেন দেখি দামে তো দেখি দামে বললে আর কি নিয়ে যাব দামে বললে নেবেন আপনি এখানে এই খামারের তো আমি জানি যত খামার আছে তার চেয়ে সব খামার হাট বাজার আছে সবাই বলে দাম বেশি এই বিষয়ে আপনি যে বিষয়টা আপনার আসছে কথা হয় নাই এখনো দেখি কথা বলে দেখি ভাই কি দাম বেশি মানে যিনি খামারের মালিক আনোয়ারে বলতেছে তার জিনিস ভালো তাই তিনি দাম বেশি চাচ্ছেন এটা তা যার পছন্দ হবে সে নিবে যার পছন্দ হবে না সে নিবে না সেটাই এখন দেখি ভাই কি কয় আসছে যেহেতু নেওয়ার ইচ্ছুক করে এখন যদি দাম যদি মোটামুটি হয় তাহলে নিয়ে যাবো আচ্ছা আপনারা দেখেন ঘুরে ঘুরে আমরা আপনাদের সাথে আসি দেখি আপনাদের কোনটা পছন্দ হয় আপনারা তো চিনবেন না এদেরকে জিজ্ঞেস করতে হবে কোনটা প্রেগনেন্সি নতুন এক প্রথম প্রেগনেন্সি এইরকম কিছু বাছুর আপনারা দেখতে হবে হ্যাঁ হ্যাঁ আসছি তো দেখি আর কি সুপ্র দর্শক আপনারা শুনলাম ভাইয়ের কাছ থেকে তিনি বলছেন যে প্রেগনেন্সি বাচ্চাই নিতে চায় প্রথম যে প্রেগনেন্সি এরকম একটা বাচ্চা নিতে চাচ্ছে দেখুন জাকেট ডেরি ফার্ম অতি দ্রুত শেষ হয়ে যাচ্ছে গাবি বিক্রি বাছুর বিক্রি অতি দ্রুত শেষ হচ্ছে দিনে দিনে বিক্রি হচ্ছে প্রতিদিন বিক্রি হতেই হচ্ছে কমতে শুরু করছে যারা এখনও সংগ্রহ করেনি যারা 40 লিটার দুধের গাবি করছেন তারা দ্রুত সম্ভব জাকের ডেরি ফার্ম থেকে গাবি সংগ্রহ করুন যে কোনো সময় শেষ হয়ে যাচ্ছে আপনারা আমরা এখনও দেখতে পাচ্ছি কিছু আছে ভাইয়েরা আসতেছেন ক্রেতা আছেন বিক্রি হচ্ছেন আমরা আপনাদেরকে একটু খামারটি দেখতে দেখানোর চেষ্টা করছি আরও একবার দেখুন এখন ভালো ভালো যত কিছু রয়েছে যত আগে আসবেন তত ভালোটা পাবেন যিনি আগে ভালোটা সংগ্রহ করবেন তার জন্য ভালো হবে যিনি আগে আসবেন তিনি আগে ভালোটা পাবেন আমার মনে হচ্ছে সেরকম একটি পর্যায়ে চলে গেছে জাকের ডেরি ফার্ম আপনারা যারা এখান থেকে গাবি সংগ্রহ করতেন সুপ্র দর্শক আমরা এখানে একটু দেখতেছি ভাইয়েরা ভিড় করছেন দেখি কী হচ্ছে এখানে বুঝতে পারছি না দেখি মনে হচ্ছে গাড়ির গাবির চিকিৎসা চলছে আমরা যেটি বুঝতে পারছি গাবির চিকিৎসা চলছে দেখুন গাবির চিকিৎসা হচ্ছে কী হচ্ছে জানি না কী ধরনের চিকিৎসা হচ্ছে কী করতেছে এই দেখুন সুই দেওয়া বুঝতেছি না জানি না ভাইরা কী করতেছেন রস নামছে রস পানি পানি পাওয়ার মধ্যে পানি জমছে পার মধ্যে পানি জমছে তাই পা ফুলে গেছে পা ফুলে গেছে পানি জমছে এনে কি পানি এটা বের করে দিয়ে এটা মনে করেন অ্যান্টিবায়োটিক বা শুকায় বা ধরনের কিছু একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে শুকায় যাবে আর কি জটিল কিছু না জটিল কিছু না আচ্ছা একটু জানতে পারি এই পানিটা ধরে কী কারণে কিসের অভাবে কী কারণে অনেক সময় যে জায়গার মধ্যে ফর্ম থাকে না দাপ করে উঠছে হয়তো ব্যথা পাইছে বা গাড়ি ঘরে আনতে টাকে উঠে বাড়ি লাগছে লাগার ফলে এগুলো হয় তাই না আচ্ছা আচ্ছা এখানে পানিটা বের করছেন আপনি পানি জমছে বাড়ি খেয়ে পানিটা বের করছে যে দেখুন দর্শক বের করার পরে কী দেবেন
অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, বেতার ওষুধ আছে বা শুকাই বাড়ির শুকানোর। অ্যান্টিবায়োটিক দিতে হবে, অ্যান্টিবায়োটিক দেবেন, তারপরে আস্তে আস্তে এটা যে ব্যথা আছে সেই রকম তার ওষুধ দিতে হবে। এটা কতদিন হয়েছে এরকম? বেশি দিন হয় না, এই যে আমরা গরু সরাই আনছি না, এই সময় মনে হয় গাড়ির বাড়িটারি বাল ব্যথা গেছে। ওখান থেকে আনতে যাইয়া হয়তো কোনো জায়গায় বাড়ি এই এই জায়গাটা বাড়ি লাগছে। দেখুন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পানি বের করছে হাঁটু থেকে, দুই হাঁটুতে পায়ের পানি জমে গেছে, ব্যথা হয়তো যে কোনো কারণই হোক, এখন সেইটা পানি বের করার চেষ্টা চলছে, চেষ্টা না হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে, কতক্ষণ লাগবে আমরা জানি না, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পানি বের করছে। এটা গাভিটা কীরকম চমৎকার একটা গাভি, আমরা গাভির হিস্ট্রিটা একটু জানতে চাই, এই গাভিটা নিয়ে কথা বলতে চাই যে গাভিতে ব্যথা রয়েছে, হাত দিতে দিচ্ছে না। এই যে রশি ঠিক কর, আইসে যেতে রশি আর কম ঠিক করবে এটা, ভাই আইন আপনাকে দেখি।